হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা আর আমরা একটু বেরোচ্ছি। তা দেখো কোথায় যাই, তোমাদেরকে সাথে নিয়েই যাব। তা আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এই যে আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন যাব। তো চলো যাওয়া যাক, এখানে একটু হেঁটে যাব, তারপরে একটু টুকটুকে টুকটু টুকটুকিতে ওঠার পরে বাসে উঠবো, তারপরে নেমে চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে পড়েছি, উঠে বসে আছি, কখন বাস ছাড়বে সেই অপেক্ষায়। তা বাসটা মনে হচ্ছে এবার ছাড়বে, তা বাসটা এবার ছেড়েও দিয়েছে। আমরা প্রায় হাফের বেশি রাস্তা চলেও এসেছি। এই যে একটা স্কুল, গার্লস স্কুল। এখনো 20-25 মিনিট লাগবে যেতে। রাস্তার পাশে কত প্লাস্টিকের দোকান। এই যে একটা শপিং মল, তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি এখানে একবার এসেছি, দোকানগুলোতে জিনিস পুরো ভরা, দেখতে বেশ ভালো লাগছে। বাসটা খুব স্পিডে যাচ্ছে, আর বাজারে তো বুঝতেই পারছো একটা প্যান্ডেল হচ্ছে ওখানে ঠাকুরের, আর বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড়। এমনিতে এখানে সবসময় ভিড় থাকে, আর পুজোর বাজারে একটু বেশি হচ্ছে আর কি। তা বাসটা এখানে একটু আবার দাঁড়িয়েছে। ওই দেখো ওখানে কদবেল বিক্রি হচ্ছে, কদবেল মাখাও বিক্রি হচ্ছে, আর এমনি ওখানে বিক্রি হচ্ছে। বাসটা এখানে থেমে থামা দেখে লিজা আবার বাইরে বেরিয়ে গেছে। তা আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি, তো এই সবে পৌঁছলাম। এখন এই যে ওর আমার বোনও এখানে বসে আছে। তা এবার জামা কাপড় ছেড়ে নিই, তারপরে মানে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। স্নান টান করবো, এখন স্নান টান করে আসি, তো ঠিক আছে। তা তোমাদের তো সকালে দেখালাম আমি কোথায় এসেছি, তা দুপুরে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, মানে ফোনের কথা আমার মনেই ছিল না, মানে তোমাদেরকে দেখাবো। আর একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম। তা এখন মানে সন্ধ্যা লেগে যাচ্ছে প্রায়, তাই একটু তোমাদের একটু বাইরেটাই দেখাতে আসলাম। মানে আমি বাইরে এসেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের বাড়িটা, বাড়ির বাগানটা আর কি। এই দেখো এখানে একটা লেবু গাছ আছে, প্রচণ্ড মানে অনেক লেবু হয় আর কি। আর কি দেখাবো তোমাদের বলো তো, আমাদের বাড়িতে অনেক গাছ আছে। এখন তো অন্ধকারও হয়ে গেছে, তোমাদের ঘুরে ঘুরে দেখাতেও পারবো না। তো দেখি যদি সময় পাই অন্য সময় একদিনকে দেখিয়ে দেবো, এখন তো এই দেখো দেখতে পাচ্ছ সব বাগানগুলো, সব মানে আমাদের বাড়ির বাগান। অনেক রকম গাছ আছে, আম গাছ অনেক রকমের আর কি, বাজ গাছ, ফুল গাছ। ওখানে একটা পুকুর আছে, তো এখন আর যাচ্ছি না পুকুরটার কাছে। এই দেখো পুঁই গাছগুলোর অবস্থা দেখে তো সব নষ্ট হয়ে গিয়েছে, পোকা লেগে গিয়েছে, ওই জন্য এরকম অবস্থা। লেবু গাছটায় অন্ধকার হয়ে গেছে, লেবুর ছবিগুলো ভালো আসছেও না।
অনেকই আছে, লেবু গাছে এখনো। এই যে এদিকে একটা ঘর, এখানে একটা ঘর আছে, এখানে সিঁড়ি ঘর আছে, এখানে একটা বাংলা আছে, এদিকে একটা ঘর আছে। ওই যে সন্ধ্যে লেগে গিয়েছে আর লিজা ঘরে এসে খাওয়া শুরু করে দিয়েছে, যে সুজি নিয়েছে এক থালা নিয়ে খাচ্ছে, বলছে সবগুলো খাবে। ওই যে দেখেছো, এই যে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি, এখন মুড়ি খাচ্ছি। এই যে এবার চাটা খেয়ে নেবো। এই যে লিজা এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আমি এখন জিলাপি খাচ্ছি, তোমার তো দেখালাম জিলাপি। দেখেন একটা লাইটের প্রবলেম আছে, ঘরে লাইটটা একটু জোরটা কম আছে। তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে আবার আপনার সামনে হাজির হব। আজকে ভিডিও মানে ভিডিওগুলো কেমন লাগলো দেখে একটু কমেন্ট বক্সটা অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগলে লাইক করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জিলাপির রস পড়ছে তো, তো এখন আমি এখানে শেষ করছি।